वेलकम। অনেক দিন পরে ভিডিওটা ছাড়ছি, এটা একটু লেট করে দিলাম তার কারণ এডিট করা ঠিক সময় পাইনি। যাই হোক, তো যাচ্ছিলাম কলকাতায় আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে। পাশকেতে চলেছে আমার ফ্রেন্ড আরজো, ছোটবেলার ফ্রেন্ড, ক্লাস 7 থেকে একসাথে। আজকের বাস খাওয়ার পাত্র না, বাস না, ভালোই খাবে, কমচিও খেতে পারে। অনেক নিয়মের মধ্যে এটাও নাকি আরো একটা নিয়ম, দেখুন কাপড় দিয়ে তারপর ওকে সোনার চেন টেন সব কিছু দিয়ে আশীর্বাদ করা হলো। এবার যাবে বলিদান দিতে নিজের জীবন। আর কি গুরু প্রণামে গিয়ে দেখতে দেখতে অবশেষে বিয়েবাড়ির সামনে গিয়ে পৌঁছে গেলাম পল্লবী ও আর। বিয়েবাড়িটা একটা ক্লাব এরিয়ার মধ্যে ভীষণ সুন্দর করে সাজানো, আর তার সামনে একটা ক্যাফে কফি এরিয়া ছিল। অল টোটাল সব বুফেই হয়েছে, স্ন্যাক্স থেকে শুরু করে একদম এভরিথিং। যাই হোক, আলটিমেট ওইটা হচ্ছে বিয়ের জায়গাটা। প্রচণ্ড শীত ছিল, তো বিয়েতে বেশ কষ্টই হচ্ছিলো, আমাদেরও ঘুরে বেড়াতে ভীষণ কষ্টই হচ্ছিলো। যাই হোক, আমরা স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে রেশমি কাবাব, টেস্টটা ভালো ছিল, সত্যিই ভালো ছিল। সব কটা রান্নাই ভীষণ ভালো হয়েছে, কোনো কথা হবে না রান্না নিয়ে। ঠিক আছে, বলো বলো, চলুন দেখি মেন কোর্সে কী আছে। প্লেটগুলো একবার নিজেরা একটু পরিষ্কার করে নিলে ভালো হয়, এভাবে যতটুকুনি সম্ভব আর কি সেখানে গিয়ে। ও, এই প্লেটটা আমার জন্য ছিল, বুঝতে পারিনি, থ্যাংক ইউ। বুফে তো, তাই ভাবলাম যে একেবারে অনেক কিছু নিয়ে একটু বসে পড়ি, কারণ ভিডিওটা করতে করতে বুফের থেকে খাবারগুলো তোলাটা একটু চাপের হয়ে যায়। এটা ছিল চিকেন সাটে কাবাব, খেতে টেস্ট নিয়ে সত্যি কোনো কথা হবে না কোনো কিছুরই। টেস্ট একদম অতুলনীয়, ভীষণ ভালো, যে ক্যাটারার করেছে ভীষণ ভালো করেছে। ভেটকি পাতুরিটা একটু আলাদা করেই খেলাম, যাতে ওটার টেস্টটা একটা আলাদা রকম স্মোকি টাইপসের পাই। আর স্মোকি ফ্লেভারটা একেবারেই ছিল না, তার জন্য বেশ খেতেও ইন্টারেস্টিং লেগেছে, সর্ষে দিয়ে অসাধারণ টেস্ট। মেন কোর্সটা খাওয়া শেষ হলেই আমরা কি করি, আমরা আস্তে করে ডেজার্টের দিকে চলে যাই। তো লাস্ট টাইমে ডেজার্ট নিয়ে একদম আলাদা করে খেতেই বেশি ভালো লাগে। ডেজার্টে ছিল বেক মিষ্টি, পাঁপড়,
আর একটা ছানার সন্দেশ, আর আইসক্রিমটা আলাদা করেই নেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে মিঠা পান। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছি, নিয়ে আসছি পরের ব্লগটা।